একটা দেশের মধ্যে একটা এলাকার মধ্যে একবার একটা গাছ পূজা শুরু হলো কি শুরু হলো আপনারা বলবেন যে মুসলমান আবার কিভাবে গাছ পূজা করে আমি নিজের চোখে দেখেছি মুসলমান কিভাবে গাছ পূজা করে আল্লাহর আউলিয়াগণের দরবারে আল্লাহর আউলিয়াগণের মাজারের পাশে বড় একটা গাছ ওই গাছের মধ্যে মুসলমান গিয়ে সুতা বাঁধে কি করে দেখছেন আপনারা এগুলো আমি নিজের চোখে দেখেছি ফেসবুক ইউটিউবে সয়লাভ আছে আল্লাহর আউলিয়াগনের মাজার আমরা জিয়ারত করব আল্লাহর আউলিয়াগনের মাজার আমাদের মাথার তাজ সম্মানের বস্তু আমরা জিয়ারত করব শরীয়ত সম্মত পন্থায় কিন্তু আল্লাহর আউলিয়াগনের মাজারের পাশে একটা বড় একটা গাছ আছে সেই গাছে গিয়ে মহিলারা গিয়ে সুতা বাঁধতেছে আর মানত করতেছে আল্লাহ আমাকে সন্তান দাও আল্লাহ আমাকে এইটা দাও আল্লাহ আমাকে ওইটা দাও মানে কি এগুলো আল্লাহর আউলিয়াগনের গাছের মধ্যে সুতা বাঁধা এগুলো তো হিন্দুদের কাজ হিন্দুরা কি ওদের দেব দেবের মন্দিরের মধ্যে এগুলা করে কোথায় হিন্দুরা মন্দিরে গিয়ে এগুলা করে এগুলো মুসলমানদের কাজ হতে পারে না এগুলো সম্পূর্ণ শেখ কুসংস্কার বিধাত এইগুলো কিন্তু বাংলাদেশের বহু জায়গায় বহু আল্লাহর ওলির মাজার শরীফের আশেপাশে এই কাজগুলো হচ্ছে এখন মাজার শরীফে আল্লাহর আউলিয়াগুনের মাজারে এমন এমন কাজকর্ম হচ্ছে যেগুলো ভয়ানক এই কাজগুলো থেকে আমাদের সরে আসতে হবে মানুষ এবং থেকে দূরে সরে যাচ্ছে থেকে যাচ্ছে এগুলোর কারণে আমরা এমন এমন সব কাজ কর্ম করছি নারী পুরুষ মিলে অবাধে নাচ গান বাজনা চলছে মদ গাজা ইয়াবা ফ্যান্সিডিল আখ্যা বানিয়ে ফেলছি আমরা আল্লাহর আউলিয়াগণের মাজার শরীফকে আমার পূর্বপুরুষ সিপাহ সালাসদ নাসির উদ্দিন রহমাহুল্লাহ মুরারবঞ্জ শরীফে উর শরীফের সময় কি হয় মহিলা এসে সেখানে নাচ গান করে এগুলো কি ধরনের উরস উরস পাতে করবেন করেন কিন্তু নারী পুরুষ একসাথে মিলে অবাধে নাচ গান এগুলো কখনো উরস পাতে হতে পারে না খরমপুর শরীফ আমি সরাসরি যাই নাই উরস শরীফের সময় শুনেছি মানুষের মুখে এবং ভিডিও দেখি বিভিন্ন জিনিসপত্র আসে ফেসবুক ইউটিউবে এগুলো কি ধরনের কাজ কর্ম যা বলছিলাম একটা এলাকার মধ্যে একবার ওই গাছের মধ্যে সুতা বাঁধা শুরু হয়েছে গাছ পূজা বৃক্ষ পূজা শুরু হয়েছে একজন বুজুর্গ একজন বুজুর্গ ব্যক্তি ওই এলাকার তিনি কুরাল নিয়ে বের হলেন কুঠার নিয়ে বের হলেন ওই গাছ আজকে আমি কুপিয়ে শেষ করে দিব মানুষ ওইখানে গিয়ে শির করে বিদাত করে কুসংস্কার কাজকর্ম করে এই গাছ আর রাখা যাবে না শয়তান তো সাথে সাথে সজাগ শয়তান কি স্বাধীনতা খুব খুশি যে ওইখানে গাছ পূজা হচ্ছে বৃক্ষ পূজা হচ্ছে মুসলমানেরা ঈমান আনার পর মুসলমান হওয়ার পর ওইখানে গিয়ে সূতাবাদে কোন সংস্কার বিভিন্ন কাজ কর্ম করে সে তো খুব খুশি সে বলছে কি এই গাছ কখনোই কাটতে দেয়া যাবে না শয়তান মানুষের বেশে আসলো এসে ওই बुजुर्गকে বলল যে আপনাকে আমি কখনোই এই গাছটা কাটতে দেব না কি বললো আপনাকে আমি এই গাছটা কাটতে দিব না ওই বুজুর্গ বুঝতে পারলেন যে এই লোকটা শয়তান মানুষের বেশে এসেছে ওই বুজুর্গ আল্লাহর বলি তিনি কি করলেন ওই শয়তানকে মাটির মধ্যে ফেলে তার বুকের উপরে বসে গেলেন কি করলেন তার বুকের উপরে বসে গেলেন তো শয়তানের তো ধোকা এবং ছলনার কোনো শেষ নাই শয়তান বলল দেখেন আপনি बुजुर्ग মানুষ সারা দিন সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে থাকেন এখন যদি আপনি যান সেই গাছটা গিয়ে কাটেন হাজার হাজার মানুষ যেই গাছটাকে মান্য করে তখন আপনার তাদের সাথে একটা विवाद হবে দিনরাত তাদের সাথে ঝগড়া জাতি বিবাদ ফ্যাসাদ চলবে তো আপনি আপনার ইবাদত বন্দেগী সকল কিছু ছেড়ে দিয়ে আপনি তাদের সাথে কি যুদ্ধবিগ্রহে লিপ্ত হয়ে যাবেন আপনার ইবাদত নষ্ট হবে আমল নষ্ট হবে তার চেয়ে চলেন একটা কাজ করি আমি আপনাকে এমন একটা জিনিস দিচ্ছি আপনি ইবাদত বন্দীকে সকল কিছু চালিয়ে যান এই গাছ কাটার কোনো প্রয়োজন নাই আপনি যখনই যায় নামাজটা তুলবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যখনই যায় নামাজটা তুলবেন একটা স্বর্ণ আপনি আপনার যায় নামাজের নিচে পাবেন কত সুন্দর ধোকা ওই বুজুর্গ ওই ধোকার মধ্যে পরে গেলেন ওই মধ্যে কি গেলেন। তিনি বাড়িতে চলে আসলেন, কোঠার কোরাল যেটা নিয়ে গেছিলেন ওই কোরাল হাতেই আছে বাড়িতে চলে আসলেন নামাজ পড়েন রোজা রাখেন ইবাদত করেন জিকির আসকার করেন যখনই নামাজ তোলা দেন জায়নামাজের নিচে পান একটা স্বর্ণের দিনার স্বর্ণের মুদ্রা এইভাবে চলতে লাগলো তিন চার মাস পর দেখা গেল আর নিচে আসে না তিনি বুঝে গেলেন যে শয়তান আমাকে ধোকা দিয়েছে কি দিয়েছে ধোকা দিয়েছে সাময়িক ভাবে আমাকে আটকানোর জন্য ওই গাছটা যেন আমি না কাটি এই জন্য সে আমাকে একটা ধোকা দিয়েছে একটা কৌশলে তিনি আবারও ক্রল নিয়ে বের হলেন কি করলেন আবারও সেই কোঠার নিয়ে বের হলেন ওই গাছ কেটে ফেলবেন শয়তান আবারও আসলো তিনি চাইলেন শয়তানকে পরাজিত করতে কিন্তু এইবার দেখা গেল তিনি আর শয়তানকে পরাজিত করতে পারেন না বরং শয়তান ওই বুজুর্গ ব্যক্তিকে মাটির মধ্যে ফেলে ওই বুজুর্গ ব্যক্তির বুকের উপরে চড়াও হয়ে বসেছে ওই বুজুর্গ ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন যে এটা তো কখনোই সম্ভব না আমি আমার অভিজ্ঞতা বলে যে আমার যে আমার যে ক্ষমতা আল্লাহ আমাকে আমাকে যে তসবিহ তাহলিল জিকির আসকারের যে পাওয়ার দিয়েছেন এই শয়তান তো কখনো আমাকে পরাজিত করতে পারার কথা না এখন কি এমন সমস্যা হয়েছে শয়তান সাথে সাথে বলছে আপনি প্রথমবার যখন বের হয়েছিলেন আপনি আল্লাহর রাজি খুশির জন্য বের হয়েছিলেন সুবহানাল্লাহ ইখলাস এখন ইসতা আপনার মধ্যে ছিল আপনাদের খুলুসিয়ত ছিল কিন্তু এখন আপনি যখন বের হয়েছেন আমি শয়তানের উপরে রাগ করে আপনার মধ্যে আল্লাহর রাজি খুশি সন্তুষ্টি কোন কিছুর চিন্তা আপনার মধ্যে নাই আপনি শুধুমাত্র আমার শয়তানের উপরে প্রতিশোধ নেয়ার জন্য আপনি আজকে এই গাছ কাটার জন্য বের হয়েছেন এই জন্য আপনার ইখলাস এখনিস্তা খুলুসিয়ত না থাকার কারণে আমার মতো শয়তানের সাথে আপনাকে পরাজিত হতে হচ্ছে তা আমরা যেই কাজই করি না কেন সেটার মধ্যে আমাদের হলসিয়ত থাকতে হবে লিল্লাহিয়ত থাকতে হবে ফিল্লাহিয়ত থাকতে হবে আল্লাহর জন্য যেন আমরা করি আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা করি এবং আমাদেরকে দেখলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সন্তুষ্ট হবেন কিনা কাল হাশরের ময়দানে আল্লাহ এবং রাসূলের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে বাবা কোন এছাড়া আমাদের কোনো গতন্তর নাই পরকালে বিশ্বাস নাকি কবরের জীবনে বিশ্বাস করি আমরা হাসরের জীবনে বিশ্বাস করি যদি বিশ্বাস করেন এই বিশ্বাস থাকতে হবে আল্লাহ সুবরতালার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ সুন্দর কুরআন মাজিদের মধ্যে বলছেন بعد اعوذ بالله من الشيطان الرجيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى আর যেই ব্যক্তি ভয় করে যে তার প্রভুর সামনে তাকে দাঁড়াতে হবে তার মালিকের সামনে তাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে এই ভয় যার মধ্যে আছে এবং যে নিজেকে নিজের নফসকে সকল প্রকার খারাপ কাজ থেকে যে দূরে রাখে নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল জান্নাত হবে তার বাড়ি জান্নাত হবে তার ঘর মরার পর তার ঠিকানা হবে জান্নাত যে আল্লাহর সামনে দারানুকে ভয় করে আমাদের অন্তরের সকল কিছু আছে কিন্তু আল্লাহ মাল্লা রাসুলের সামনে যে দাঁড়াতে হবে কাল হাসরের কঠিন ময়দানে দয়াল কঠিনে জন্য আমাদেরকে দাঁড়াতে হবে নবীর সাফাৎ ছাড়া আমাদের কোন গতন্ত্র নাই আছে নবীর ছাড়া আমাদের নাই কোন কাল হাসরের কঠিন ময়দানে দয়াল নবীজির সাফাহাতের জন্য নবীর সামনে দাঁড়াতে হবে কোন মুখ নিয়ে আমরা দাঁড়াবো সেই চিন্তা ফিকির আমাদের মধ্যে থাকতে হবে